আচ্ছা, এখন কি আমার পেছনে লাগাটা বন্ধ হবে? না হবে না বাবিন, আমরা কেউ তোমার পেছনে লাগছি না গো। আসলে এই যে তুমি মাঝে মাঝে আমাদের থেকে আলাদা হয়ে যাও না, এই যেমন এখন চলে যাচ্ছ, আলাদা হয়ে যাচ্ছ, এতে আমাদের খুব খারাপ লাগে, আর এখন সেই খারাপ লাগাটা হচ্ছে। মোটেই আমি আলাদা হতে চাইছি না, তোমাদের সবাইকে ছেড়ে এখন আমার যেতেও ইচ্ছে করছে না। কিন্তু কি করবো বলো, মিটিংটা পড়ে গেছে, অ্যাটেন্ড করতে হবে। আমি মিটিংটা শেষ করে চলে আসছি, আর পুটু পিসি এসছে, সুকল্যাণ আঙ্কেল এসছে, আমারও তো গল্প করতে ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই। না না, তুমি যাও যাও, ঘুরে এসো। আচ্ছা, ও কাজের মানুষ, তোমরা ওকে এরম করে বলো না। ভাবি, তুমি তোমার মিটিং কমপ্লিট করে চলে এসো, আর আমরা তো আছি, তারপর একসঙ্গে জমি আড্ডা দেওয়া যাবে। এই শোনো, একটুখানি ওয়েট করে যাও, ওই জোর খোলাটা হবে সেটা দেখে তারপর তুমি যাও। বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল, তবু এখনো জোর খোলবার নাম নেই। আহা, করে দিচ্ছি পিসিমা, সব করে দিচ্ছি, তুমি দেখো না। সত্যি তুই কাঁচা খোলা বউরে, কোথায় এই কাজগুলো আগে করবি, তারপর না হয় ওদের খেতে খেতে দিবি, তা নয়। কি যেন পিসিমা, এতদিন বাদে তো ঠাকুরজি আমাদের বাড়িতে এলো, আর ঠাকুরজিকে এত সুন্দর দেখাচ্ছে না, আমি ওর থেকে চোখ ফেরাতে পারছি না, সেই জন্য দাঁড়িয়ে পড়েছি। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে বলো, তাহলে যদি বাড়ির সব কাজ হয়ে যায়। বাড়ির বড় বউ হয়েছে না ছাই হয়েছে? খবরদার খবরদার বলছি, তুমি সবার সামনে আমাকে এভাবে কথা বলবে না, আমি তোমায় বারণ করে দিলাম। নতুন জামাই এসেছে বাড়িতে, অনেক হয়েছে, আমি কিন্তু আর সহ্য করবো না, বলে দিচ্ছি আর সহ্য করবো না। আচ্ছা বরদা, তুই বড় বৌদিকে সবসময় কেন এরকম করে বলো তো? আমরা তো সবে এসেছি, এখন তো আছি আমরা। একদম কোনো বাজে কথা বলবে না, বলে দিলাম। ছোট চল আমরা সব নিয়ে আসি। হ্যাঁ চলো মিস্ত্রি। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই চলে আসুন। ওখানে রাখ, হ্যাঁ হ্যাঁ ওদিকে চলে যাবে। সুকল্যাণ ঠাকুরজি এসো, এবার তো জোরটা খুলতে হবে। জোর খোলা হয়ে গেলে তারপর মিষ্টি টিষ্টি খেয়ে তারপর সারাদিন গল্প গুজব সব করবে। এখন চলে এসো, এসো এসো এসো। আমি কিন্তু ক্যামেরা নিয়ে রেডি আছি। যাও ভেসে চলে যায় সময়ের খড়কুটো, ভেসে চলে যায় সময়ের খড়কুটো, মেঘে ডুবে থাকা বিষাদের মায়ার ঘর বাড়ি জুড়ে বহু জন্মের ধুলো আঁকড়ে ধরাই আজ সম্বল। শ্রীনুৎসকন্যা পরিপার্শ্বসি তব চক্ষুরেক বহুরূপ রূপ অপাদহস্তং যবন গ্রহীতং তং বেৎসে সর্বং নাচ সর্ববেদ। কবে ডুবে গেছে গো ধূলির চরাচর, আকাশে উড়তো সোনালী ডানার চির, হাওয়া বদলের গল্পের হাত ধরে ঠিক আছে গুনগুন ছেড়ে দাও, ওটা তো ছোটদের বেলায় নিয়ম, বড়দের ওই নিয়ম পালন করতে হয় না। ও মানে ছোটদের জন্য হবে কিন্তু বড়দের জন্য হবে না। হ্যাঁ
ওসব আমি জানি না, নিয়ম নিয়ম। যখন আমাদের বিয়ের সময় এটা করতে হয়েছিল তখন এই সময় এটা করতে হবে। চলো করো করো করো। এই আলিগাটা কি জানো? ভুলে গেছি। আলিগা কি তোমরা জানো না? না কি করে জানবে, তোমাকে তো কেউ কোনোদিন বলেই নি যে আলিগাটা কি। দেখ ক্রেজিটা জানে আলিগাটা কি, কিন্তু ও তো বলবে না। হ্যাঁ কি হলো? আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে বুঝলে। এই না কোথাও যাবে না। হ্যাঁ কোথায় যাচ্ছ? হ্যাঁ আগে বলে যাও আলিগাটা কি, তারপর তুমি যাবে। বল। বলছি আমার দেরি হয়ে গেছে, আমি জানি না। কি ব্যাপার কৌশিক? হ্যাঁ এ কি তোমরা হাসছো কেন, মানে ব্যাপারটা কি? কিছু একটা ব্যাপার আছে এর মধ্যে। আছে আছে ব্যাপার আছে। যে বলেছে তাকে বলতে বলুন না। আগে আলিগাটা হবে, তারপর এখান থেকে উঠবে। আলিগাটা না করলে আমি তোমাদের এখান থেকে উঠতে দেব না, ব্যাস। এই গুনগুন, ইয়ে মানে ঠিক আছে, মানে ওই আলিগা ফালিগা করতে গেলে না এখন অনেক দেরি হয়ে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ ওই হবে হবে হবে। এই তুমি কাল ফিসফিস পিছি পড়ে ঘরে গিয়ে আলিগা করে নেবে, পরে হবে। তুমি ফিসফিস করে কানে বলছো না তো বুঝতে পারছি না, এটা তো নিয়ম নাকি? হ্যাঁ তোমরাই তো বলেছিলে যে আলিগাটা না করলে বিয়েটা সম্পূর্ণ হয় না, তাই তো আমি নিয়মটা শুধু বলছি। পুটু পিছি আলিগাটা করে তো বৌদি ভাইও বলছে। না না আমি আমি কিছু বলিনি। ওরে বাবা রে, কি বোঝাই বলো তো মেয়েটাকে। আমি আলিগাটা কি মানে, কি মানে তুমি কি প্রণাম করতে বলছো? হ্যাঁ হ্যাঁ ঠাকুরজি তোমার তো প্রণাম করা উচিত, সুকল্যাণ তোমার স্বামী। হ্যাঁ প্রণাম করো, হ্যাঁ প্রণাম করো করো। হ্যাঁ দাঁড়াও, আগে আগে তোমাদের প্রণাম করি। না 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 এখন প্রণাম টণাম করতে করতে হবে না, থাক থাক থাক। হ্যাঁ পরে পরে। হ্যাঁ না না ঠিক আছে, আমাকে না। মজদা মেজদা তোমাদের উঠে প্রণাম করি। ঠিক আছে ঠিক আছে, ও পরে হবে পরে হবে। বড় বৌদি আমি আমি তাহলে প্রণামগুলো সেরে ফেলি। পরে 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 করো পরে করো। হ্যাঁ প্রণাম ওটা মোটেই প্রণাম না। হ্যাঁ আলিগা করতে হবে, বুঝলে? আলিগা করতে হবে। আমি বলছি আলিগাটা কি, আলিগা মানে হলো যে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরতে হবে। হ্যাঁ পুটুদি তো আফটার অল দিদি হয়। হ্যাঁ বলো, আর সুকল্যাণ দা কত সম্মানীয় ব্যক্তি, দেখো উনিও লজ্জা পেয়ে গেছেন। এই শোনো যা সত্যি আমি কিন্তু সেটাই বলেছি। কি হলো পুটুমিছি? আরে আলিগাটা করো। না 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 ঠিক আছে রে, বড় বৌদি একটু একটু জল দাও না। জল জল তো হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, গলা শুকিয়ে গেছে না, দিচ্ছি ঠাকুরজি দিচ্ছি। শোনো সে তুমি জল খাও, তুমি জল খাও যা খুশি খাও, কিন্তু আলিগাটা না করলে কিন্তু আমি সেখান থেকে উঠতে দেবো না। হ্যাঁ চলো করো। না না ঠিক আছে, আলিগাটা আলিগা সবই হয়ে যাবে, মানে এখন তো মনে হচ্ছে বাবিন কথাটা ঠিকই বলেছিল। কি বলেছিস ওই জন্য? না না ওই যে বললাম না, ওই যে বাবিন বলে গেল যে বাবা আল্লাহ দিদি মেয়ের নাকি মাথা খেয়েছে, ব্যাপারটা একেবারে ভুল বলেনি। আমি কি ভুলটা বলেছি? হ্যাঁ আরে ওই যে নিয়মগুলো করা হচ্ছে না বা মিস আউট হয়ে যাচ্ছে ওগুলো তুমি ধরিয়ে দিচ্ছি। যাই হোক পিসি টাম্মা তুমি ওদেরকে বলো আলিগাটা করতে, ব্যাস। না ওরে বাবা রে বাবা রে বাবা, না 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 তোমার দাদুই আমাকে কখনো আলিগা করেনি। আবার আমি আমি এদের বলবো আলিগা করতে? দাদু করেনি তো এতদিন, করেনি কিন্তু এবার দাদুর ঘাড় করবে।
একদিন নিয়ে আসবো, নিয়ে এসে এমন আলিকা করাবো না। আমি কথা দিচ্ছি, আমি আমি তোমার পুটু পিসির সঙ্গে একদম ঝগড়া করবো না। কথার কি দাম আছে শুনি? হ্যাঁ, কথার কোনো দাম নেই আমার কাছে। যেটা নিয়ম সেটা নিয়ম, সেটা তো পালন করতে হবে। ও পুটু পিসি করো না। না না না, ঠিক ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন আমি উঠি। খুঁ খুঁ খুঁ।